সানডে সাসপেন্সে আজ শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে কলকাতার জঙ্গলে কাকাবাবুর সঙ্গে দেখা করতে আসে কম বয়সী একটি মেয়ে দেবলীনা। দাবি জানায় যে কাকাবাবুর পরের অ্যাডভেঞ্চারে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কাকাবাবু যখন বলেন যে তিনি এখন কোথাও যাচ্ছেন না, দেবলীনা রাগ করে চলে যায়। কয়েকদিন পরে দেবলীনা নিরুদ্দেশ হয়ে যায়। সন্তু আর কাকাবাবু দেখা করতে যান দেবলীনার বাবার সঙ্গে। ফেরবার পথে তাদের কয়েকজন গুন্ডা আক্রমণ করে। গুন্ডাদের হাত থেকে রেহাই পেয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে একটি গাড়ি কাকাবাবু সন্তুর সামনে এসে দাঁড়ায়। চালক কাকাবাবুকে চেনে। তারপর লোকটা মাঝবয়সী, বেশ ভারী চেহারা, মুখে সরু দাড়ি। কাকাবাবু তাকে চিনতে পারলেন না। এদিকে এসেছিলাম একটা কাজে, এখন ট্যাক্সি খুঁজছি। ও, এত রাতে এদিকে তো ট্যাক্সি পাবেন না। কোথায় যাবেন? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার বেকার অসুবিধে হবে। আরে কোনো অসুবিধে নেই, উঠুন উঠুন। শুধু শুধু বৃষ্টিতে কেন ভিজবেন? লোকটি দরজা খুলে পিড়াপিড়ি করতে কাকাবাবু সন্তুকে নিয়ে উঠে পড়লেন গাড়িতে। ভদ্রতা করে তিনি বসলেন সামনের সিটে। তখন বৃষ্টি জোরে নেমেছে। গাড়িটা খানিক চলার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কি এ পাড়ায়? না, আমার বাড়ি এখানে নয়, এখানে এসেছিলাম একটা কাজে। কি অদ্ভুত যোগাযোগ বলুন তো, আপনার সঙ্গে কেমন দেখা হয়ে গেল। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এ আমার ভাইপো সন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকে তো আমি চিনি। সন্তু লোকটাকে আগে কখনো দেখেছি কিনা মনে করতে পারছে না, তবে গলার আওয়াজটা যেন একটু চেনা চেনা লাগছে। আপনার নামটা কি বলুন তো, মানে ঠিক মনে করতে পারছি না। আমার নাম মনে নেই? ভাবুন ভাবুন, আর একটু ভাবুন, যদি মনে পড়ে। আপনি একটু আগে এসে পড়লে বেশ হতো। তিনটে গুন্ডা মতো ছেলে আমাদের উপর হামলা করতে এসেছিল। সাউথ গড়িয়াহাট রোডে পড়ে গাড়িটার ডান দিকে বেঁকতেই কাকাবাবু বললেন, আরে আমার বাড়ি ওদিকে নয়, বাঁদিকে। বাঁদিকে যেতে হবে, ভবানীপুরের দিকে। জানি জানি আপনার বাড়ি কোথায়। আজকে একটু অন্যদিকেই চলুন না, আমার বাড়িতে বসে একটু চা খেয়ে যাবেন। না, আজ তো রাত হয়ে গেছে। না, এখন আর চা খাবো না, আজ থাক, অন্য একদিন যাবো না হয়। লোকটা গাড়ির স্পিড বাড়িয়ে দিল হু হু করে। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে আরে এই যে অনেক দূরে চলে যাচ্ছি, আমি এখন বাড়ি ফিরতে চাই। আপনি তো আমার বাড়ির উল্টো দিকে যাচ্ছেন। আপনি বরং এখানে আমাদের নামিয়ে দিন। হ্যাঁ, এখান থেকে আমরা ট্যাক্সি পেয়ে যাব। আরে আরে, ব্যস্ত হচ্ছেন কেন, চলুন না। আপনি এখানে গাড়ি থামিয়ে দিন। লোকটা এবার আলগাভাবে ডান দিকে ড্যাশবোর্ড থেকে একটা রিভলভার বের করলো। আশা করি এইটা ব্যবহার করার দরকার হবে না, চুপ করে বসে থাকুন। আমার বাড়িতে চলুন, সেখানে আপনার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কি ব্যাপার বলতো সন্তু, আজ সন্ধ্যে থেকেই খালি ছোড়াছুড়ি আর রিভলভার দেখতে হচ্ছে। পেছনের সিটে বসে থাকা সন্তুকে লোকটা ধর্তব্যের মধ্যেই আনেনি। সন্তুর কাছে যে ছুরি আছে সে জানে না। সন্তু ছুরিটা বের করে চেপে ধরল লোকটার ঘাড়ে। এক্ষুনি গাড়ি থামান, হাত সরাবার চেষ্টা করবেন না, তাহলে এই ছুরিটাই আপনার ঘাড়ে বসিয়ে দেবো। থামান। আই বাস, এই ছেলেটা দেখছি সেরকমই বিচ্ছু আছে, একটুও বদলায়নি। পকেটে আবার ছুরি নিয়ে ঘুরছে। কিন্তু তুমি কি ভেবেছ ছুরি থাকলেই মানুষ মারা যায়? বেশ, চালাও দেখি ছুরি, দেখি দেখি তুমি কেমন পারো। সন্তুর বুক ধড়ফড় করতে লাগলো। লোকটার বলা কথাগুলো সে আগে কোথাও শুনেছে। কোথায়? হ্যাঁ, ত্রিপুরায়, জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে। এই লোকটাই তো সেই রাজকুমার। স্টিয়ারিং এর ওপর রাজকুমারের একটা হাত রাখা, অন্য হাতে রিভলভার। ওই হাতটা ওঠার আগেই সন্তু ওর ঘাড়ে ছুরি বসিয়ে দিতে পারে, কিন্তু তার হাত কাঁপছে। সত্যি সত্যি কি একজন মানুষকে মেরে ফেলা যায়? শিগগির গাড়ি থামান, শিগগির গাড়ি থামান, নইলে কিন্তু। বললাম তো গাড়ি থামাবো না। দেখি দেখি তুই কি করতে পারিস। চুরিটা সরিয়ে নে সন্তু, ইনি ভয় পাচ্ছেন না। হ্যাঁ, এত করে যখন বলছেন তখন এর বাড়িতে একটু চা খেয়েই আসা যাক। চা ছাড়া আমরা আর কিছু খাবো না। কিন্তু ও মশাই, আপনার বাড়ি আর কত দূরে? আর আর একটু দূর আছে। যাদবপুর পেরিয়ে একটা নির্জন জায়গার কাছাকাছি এসে গাড়িটা একবার থেমে গেল। লোকটা এবার রিভলভারটা ডান হাতে উঁচিয়ে মুখ ফিরিয়ে সন্তুকে বলল, গাড়ি থামাতে বলছিলি না? এই যে থামালাম, এবার তুই নেমে যা। আর আপনি মিস্টার রায়চৌধুরী, আপনি বসে থাকুন, আরও খানিকটা দূরে যেতে হবে। আমি একা নেমে যাব? হ্যাঁ, তোকে আর দরকার নেই আমার। এখান থেকে বাস পেয়ে যাবি। বাস ভাড়া যদি না থাকে তো বল, আমি দিয়ে দিচ্ছি। কাকাবাবুকে ছাড়া আমি কোথাও যাব না। তুই চলে যা সন্তু, মনে হচ্ছে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। বেশি রাত হলে দাদা বৌদি চিন্তা করবেন তোর জন্যে। কাকাবাবুর কথা শোন, নেমে যা। না, আমি কাকাবাবুকে ছেড়ে কোথাও যাব না। যাবি না? বেশ, তাহলে তুইও চল আমাদের সঙ্গে। গাড়ি এগিয়ে চলল গড়িয়াহাটের দিকে। সন্তু আর কাকাবাবু দুজনেই গাড়ির চালককে চিনতে পারলেন এবার। হ্যাঁ, তার নাম রাজকুমার। তার সঙ্গে আলাপ হয়েছিল ত্রিপুরায়। গড়িয়া পেরিয়ে গিয়ে গাড়ি বড় রাস্তা ছেড়ে একটা অন্ধকার গলির ভেতর ঢুকল। চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করল। হেডলাইটের আলোয় সন্তু দেখতে পেল রাস্তা দুধারে বড় বড় পুকুর। বেশ কিছু দূর এগিয়ে গাড়িটা থামল একটা বড় লোহার গেটের সামনে। রাজকুমার হর্ন বাজাতে শর্টস পরা একজন এসে গেট খুলে দিল। গেটের ভেতরে একটা বড় বাগান, বাগানের এক প্রান্তে বেশ বড় একটা বাড়ি। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই বাগানের দিক থেকে একটা কুকুর গম্ভীর গলায় ডেকে উঠল। রাজকুমার শীষ দিয়ে ডাকতেই কুকুরটা তার সামনে এসে ল্যাজ নাড়তে শুরু করল। কি হলো, নামুন। হ্যাঁ, নামছি নামছি। বিশাল বড় বাড়ি তো আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, তা প্রায় আমারই বলতে পারেন। প্রায় আপনার? আচ্ছা, তবে বাড়িতে একটাও আলো জ্বলছে না কেন? লোডশেডিং মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে হবে আপনাকে। এই, একটা টর্চ নিয়ে আয়, সিঁড়িতে আলো দেখা। কিন্তু বাড়িতে ঢোকার আগে একটা জিনিস আমাকে করতেই হবে মিস্টার রায়চৌধুরী। আমার কাছে অস্ত্র রয়েছে কিনা দেখবেন। আমি কলকাতার রাস্তায় পকেটে রিভলভার নিয়ে ঘুরি না, তাও সার্চ করে নি। রাজকুমার কাকাবাবুর সারা শরীর থাবড়ে দেখে তারপর বলল, ঠিক আছে চলুন। টাইগার, টর্চটা আমাকে দিয়ে যাও। তুমি 5 নম্বর ঘরটা খোলো। এই, লোডশেডিং কখন থেকে? লোডশেডিং নেই দাদা, লাগতা হ্যায় লাইন মে কুছ গড়বড়। আপনি উপরে উঠতে থাকুন মিস্টার রায়চৌধুরী। 3 তলায় বাঁদিকে 3 নম্বর দরজা। আমি বাইরেই আছি। টাইগার। জি দাদা। আমার ঘর থেকে এমার্জেন্সি লাইটটা নিয়ে এসো। জি দাদা। ঘরে আলো আসতে সন্তু বুঝতে পারল সে কাকাবাবুর সঙ্গে যে ঘরে ঢুকেছে সেটা বেশ বড়। ঘরে দুটো খাট রয়েছে, মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার রয়েছে। যেটা নেই সেটা হচ্ছে জানলা। ঘরের দেওয়ালে তুলোর মতন কি যেন লাগানো। ইতিমধ্যে রাজকুমার ঘরের বাইরে গেছিল, এবার সে ফিরে এসে বলল, আপনাদের রাতের খাবারের ব্যবস্থা করে এলাম। আমরা কিন্তু রাতে রুটি খাই। ভাত রুটি 2 থাকবে, যেটা ইচ্ছে খাবেন, আর সঙ্গে মাংস আর একটু স্যালাড যদি পাওয়া যেত। স্যালাড? স্যালাড তো থাকবেই। আর কিছু? মিষ্টি, আইসক্রিম, পান। না না না, অত কিছু দরকার নেই। তবে কতদিন থাকতে হবে এখানে? ব্যবস্থা তো বেশ ভালোই দেখছি। অ্যাটাচ বাথরুম আছে, আপনারা থাকুন না, কোনো অসুবিধা হবে না। বুঝলাম। তা ত্রিপুরা ছেড়ে আজকাল কলকাতায় থাকা হয় নাকি? জেল থেকে তো বেশ তাড়াতাড়ি ছেড়ে দিল। সামনে ইলেকশন, তাই ছাড়া পেয়ে গেলাম। অবশ্য ভেতরে কিছু কলকাঠিও নাড়তে হয়েছে। আপনি আর আপনার এই ভাইপো খুব জব্দ করেছিলেন আমায়। হ্যাঁ, তোমরা তো আমার কোনো কথাই বিশ্বাসই করলে না। শেষে জঙ্গলগড়ে গিয়ে দেখলে সোনা দানা কিছুই নেই, আর যা ছিল তার মূল্য তোমরা বুঝবে না। সে যাই হোক, আজকাল কি করা হয়? ব্যবসা ট্যাবসা নাকি? একদম ঠিক ধরেছেন, অর্ডার সাপ্লাই এর কাজ করি। তাই ভাবলাম কলকাতায় যখন রয়েছি তখন একবার মিস্টার রাজা রায় চৌধুরীর সঙ্গে দেখা করব না? হ্যাঁ, একটু পুরনো দিনের গল্প করব না? শুধু আমার সঙ্গে গল্প করার জন্য এত ব্যবস্থা, নাকি আমাকে খুনটুন করার প্ল্যানও আছে তোমার? খুন? আপনি কি বলছেন মিস্টার রায়চৌধুরী? আমি ওসব পুরনো শত্রুতা মনে রাখি না। আচ্ছা, এবার আমি আসি। টাইগার আপনাদের খাবার নিয়ে আসবে, আর সারা রাত ঘরের বাইরেই থাকবে। কিছু দরকার হলে ওকে খবরদার বলবেন না যেন। ও আমার ছাড়া কারোর কথা শোনে না। একটা ব্যাপার জানতে খুব কৌতূহল হচ্ছে। আমি যে আজকে আনোয়ার শাহ রোডে যাব সেটা তুমি জানলে কি করে? এ আর এমন কি ব্যাপার? দিন দশেক আপনার বাড়ির উপর নজর রাখা হয়েছিল। আপনি সকালবেলা একবার পার্কে যান, কিন্তু তাছাড়া আর কোথাও যান না। পার্ক থেকে আপনাকে তুলে আনা একটু অসুবিধে ছিল, অনেক লোক, তাই একটা টোপের ব্যবস্থা করতে হলো। টোপ? সেসব কথা কালকে হবে। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে টাইগার কিন্তু এমার্জেন্সি লাইটটা নিয়ে চলে যাবে, কেমন? গুড নাইট। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর কাকাবাবু সন্তুর দিকে তাকালেন। ভয়ঙ্কর লোক কাকাবাবু। আমার উপরে খুব রাগ, তোর উপরেও। আচ্ছা, আমরা এখন কোথায় কাকাবাবু? আমার মনে হচ্ছে আমরা বোড়ালে। বোড়াল মানে যেখানে পথের পাঁচালী শুটিং হয়েছিল? হ্যাঁ, আর সেই শুটিং আমি দেখতে এসেছিলাম। জায়গাটা আমার চেনা, সুতরাং এখান থেকে পালালে রাস্তা চিনতে অসুবিধে হবে না। কিন্তু আমরা এখান থেকে পালাবো কি করে? বাড়িতে টাইগার ছাড়াও আরও লোক আছে, আর নিচে ওই নেকড়ের মতো কুকুর। উপায় একটা নিশ্চয়ই হয়ে যাবে। কি যেন একটা মনে হতে সন্তু একবার বাথরুমের দরজা খুলে উঁকি মেরে ফিরে এসে বলল, না, বাথরুমের জানলাও ইট সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে। ঘরের গুলো তাই, তার উপর রং করেছে বটে, তবে রঙের কিছু তফাৎ থেকে গেছে। মনে হচ্ছে এই ঘরটার ব্যবস্থা হালেই হয়েছে, অবশ্য জানলা থাকলেই বাকি। আমি খোঁড়া মানুষ, আমি কি আর জানলা দিয়ে বাইক দিয়ে নিচে নামতে পারতাম? ঘরটা সাউন্ড প্রুফ করার চেষ্টা হয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। বাইরের আওয়াজ তো দিব্যি শোনা যাচ্ছে। কাকাবাবু, দরজায় একটা গোল ফুটো আছে, ওটা বাইরে থেকে কথা বলার জন্যে। সন্তু গর্তই মুখ লাগিয়ে চেঁচালো, শুনছেন? আমাদের একটু জল দরকার, খাবার জল। শুনছেন? খাবার যখন দিতে আসবে তখন জল দেবে নিশ্চয়ই। ঘরের খাটে তোষক আর বালিশ পাতা রয়েছে, চাদর টাদরের কোনো ব্যাপার নেই। সন্তু বিছানায় বসে পড়ল। সারা পৃথিবীর নানা জায়গায় কাকাবাবুর সঙ্গে সে নানান প্যাঁচে পড়েছে, কিন্তু কলকাতায় বসে যে এমন বিপদ হতে পারে তা সে কখনো ভাবেনি। কাকাবাবু যে ওদের উদ্ধারের কি উপায় ভাবছেন কে জানে। কিছুক্ষণ বসে থাকার পর দরজার বাইরে থেকে টাইগারের গলা শোনা গেল, খানা আ গয়া, आप दोनों दरवाजे के सामने वाले दीवार से सटके खड़े हो जाइए, हाथ ऊपर करके। কাকাবাবু আর সন্তু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে দরজা খুলল। ভেতরে ঢুকলো একটি গেটে লোক, তার হাতে খাবারের ট্রে, তার পেছন পেছন টাইগার। টেবিলে খাবার রেখে বেঁটে লোকটা একবার বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ফিরে এসে টেবিলে 2 গ্লাস জল রাখলো। মাত্র 2 গ্লাস জল? রাতে আমাদের আরো জল লাগলে কি করব? তাহলে বাথরুমের কল থেকে জল খাবে। আরে কি হোটেল পেয়েছো নাকি? খানা খা কে সো যাইয়ে, বর্তন ये कल सवेरे आगे ले जाएगा। এই বলে টাইগার খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। সন্তু ঢাকনা খুলে দেখলো খাবার মোটেও ভালো কিছু নয়। একটা থালায় একটুখানি ভাত আর রুটি, সঙ্গে একটা ছোট বাটিতে 2 টুকরো মাংস আর ট্যালট্যালে ঝোল, পাশে 1 চামচ পেঁয়াজ কুচি আর শশা মানে স্যালাড, আর একটা বাটিতে সাদা থকথকে কি একটা জিনিস, মনে হলো পুডিং। সন্তু সেটা একটু মুখে দিয়ে দেখলো একেবারেই অখাদ্য। সন্তুকে অবাক করে কাকাবাবু সব খাবারই বেশ তৃপ্তি করে খেলেন। তারপর বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে শুয়ে পড়লেন। এবার ঘুমিয়ে পড়, আর তো কিছু করার নেই। এই রাজকুমার যে বললো আলোটা নিয়ে যাবে, কই এলো না তো? যেই এই কথাটা বলা, দরজা খুলে ঘরে ঢুকলো রাজকুমার। গায়ে স্লিপিং স্যুট, এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার। এই তো, শোনো, আলোটা নিয়ে যাও, আমাদের ঘুম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভালো করে ঘুমুন, না হলে শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হয়ে গেলে আমার খদ্দের রেগে যাবে। খদ্দের? হ্যাঁ খদ্দের। এত কষ্ট করে যে আপনাদের ধরে আনলাম, সেটা কেন? বিক্রি করব বলেই তো। আমাদের বিক্রি করবে? আমি একটা 47 বছর বয়সী খোঁড়া লোক, আমার জন্য কে পয়সা দেবে? আছে আছে, আর এর জন্য তো অনেক খদ্দের আছে আরব দেশে। এই তোমার ব্যবসা, অর্ডার সাপ্লাই। বাহ, একজন রাজার ছেলের পক্ষে চমৎকার ব্যবসা। দেখলেন দেখলেন, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। যাই হোক, শুনুন, আপনার ক্রাচ দুটো আমি নিয়ে যাচ্ছি, এখানে তো এগুলোর আর কোনো দরকার নেই। এই বলে রাজকুমার নিচু হলো ক্রাচ দুটো তুলতে, আর ঠিক সেই মুহূর্তে সন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে বিদ্যুৎ বেগে মাটিতে শুয়ে পড়ে নিজের পা দুটো রাজকুমারের পায়ের মাঝখানে ঢুকিয়ে কাঁচির মতো ফাঁক করে দিল। রাজকুমার মুখ থুবড়ে পড়ল, তার হাত থেকে রিভলভার ছিটকে চলে গেল খাটের তলায়। সন্তু সেদিকে ঝাঁপ মারতে রাজকুমার কিন্তু তাকে আটকানোর চেষ্টা করল না, বরং তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। শয়তানের বাচ্চা! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে রাতটা যাক, তারপর দেখব। সন্তু, তুই এটা কি করলি? এই তো, এই যে কাকাবাবু, ওর রিভলভারটা। আরে সেটা নিয়ে এখন তুই কি করবি? তুই কি ভেবেছিস ওরা আমরা ঘুমিয়ে পড়লে ফিরে আসবে না? আমি রাজ্যকে পাহারা দেব। হ্যাঁ। সন্তু এই বলে দরজার দিকে মুখ করে বসে পড়ল, কিন্তু রাত জাগা তার আর হল না। কিছুক্ষণ পর থেকেই তার মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করল। কাকাবাবু, আমার কেমন একটা লাগছে কাকাবাবু। আমারও এই খাবারে বোধ হয় কিছু মেশানো টেশানো। ঘুম ভাঙার পরেই সন্তুর মনে হলো বেঁচে আছি না মরে গেছি। ঘরে একটাও জানলা নেই, চারিদিকে মিশকালো অন্ধকার। পাশ ফিরতে গিয়ে টের পেল তার হাত দুটো পিছনে মুড়ে বাঁধা, কাঁধ দুটো টনটন করছে, পাও বাঁধা। রাজকুমারের রিভলভার কেড়ে নিয়ে তাহলে কোনো লাভই হলো না, কিন্তু কাকাবাবু কোথায়? সন্তু খুব কষ্টে উঠে বসল। কাকাবাবু, কাকাবাবু তুমি কোথায় কাকাবাবু? কোনো উত্তর নেই। কাকাবাবুকে কি তাহলে এরা অন্য কোথাও নিয়ে গেছে? বোঝার কোনো উপায় নেই। কতক্ষণ সে ঘুমিয়েছিল তাও সে জানে না। সন্তু যখন ভাবছে তাকে বাথরুমে যেতে হলে সে কি করবে, ঠিক সেই সময় দরজা খুলে আলো ঘরে ঢুকলো, আর তার সঙ্গে ঢুকলো টাইগার। अरे फाइनली तुम जा गया है? रुको। टाइगर এবার একটা ছুরি দিয়ে সন্তুর হাত পায়ের বাঁধন কেটে দিল। আমি বাথরুমে যাব। যাও যাও। সন্তু বেরিয়ে আসতে টাইগার বলল, अरे मैंने सुना तूने कल रात हमारे साहब को लात मार के उनसे बंदूक छीन लिया है? बहुत बढ़िया। हमारे काका बाबू कहाँ है? उनका तो खरीदार मिल गया तो वो बिक गए, तेरा खरीदार अभी तक नहीं मिला। माने काका बाबू बिक्री हो गए? हाँ, अभी नीचे चल, साहब बुला रहे। घर থেকে বেরিয়ে সন্তু দেখলো সামনে একটা লম্বা বারান্দা, বারান্দার দুপাশে তিনটে তিনটে ছটা ঘর, একেবারে শেষে একটা জানলা, সেটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। তবে মনে হচ্ছে সন্ধে হয়েছে। কোণের একটা ঘরের দরজা খোলা, বাকি সব বন্ধ। ওই ঘরগুলোতে কি তাহলে আরো লোক রয়েছে বিক্রির জন্য? কোণের ঘরে নিয়ে গেল সন্তুকে টাইগার। চেয়ার মে बैठ যা। সন্তু দেখলো চেয়ারের পাশেই রাখা একটা রাবার দিয়ে ঢাকার ডান্ডা। টাইগার ঘরের ভেতরে একটা আলমারি খুলে তার ভেতর থেকে দড়ি বার করলো। সাহেব ने तुझे नीचे बुलाया है, गाड़ी भी तैयार है, लगता है तेरा भी खरीदार मिल ही गया। हाथ आगे कर। সন্তু হাত বাড়িয়ে দিল। টাইগার হাতে দড়ি বাঁধতে শুরু করলো। আমাকে আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেবে? हां, अरे इसमें डरने की क्या बात है? मिडिल ईस्ट जाएगा, पैसा कमाएगा, खाना पीना करेगा। अरे इधर क्या रखा है रे? टाइगर সন্তুর हाथ पा मुख बेधे তারপর অবলীলাক্রমে তাকে কাঁধে তুলে নিচে নিয়ে এলো। নিচে বাড়ির সামনে একটা স্টেশন ওয়াগন দাঁড়িয়ে, তার পাশেই দাঁড়িয়ে রাজকুমার। এই কি ব্যাপার, এত দেরি হলো কেন? লড়কা বাথরুম গিয়ে था দাদা। আরাম ज्यादा ছেলে। এই বলে রাজকুমার নিজের মুখ থেকে একটা জ্বলন্ত সিগারেট বের করে সন্তুর হাতে চেপে ধরল। সন্তু চিৎকার করতে চেষ্টা করলো কিন্তু পারল না। টাইগার সন্তুকে স্টেশন ওয়াগনের মেঝেতে শুইয়ে দিল। সেখানে ঢুকেই সন্তু দেখে সে একা নয়, মেঝেতে আর একজন রয়েছে, একটি মেয়ে, দেবলীনা। এবার সন্তু বুঝতে পারলো রাজকুমার টোপ বলতে কি বুঝিয়েছিল। এই মেয়ে কাকাবাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই নিশ্চয়ই সে একে ধরে এনেছে। রাজকুমার জানতো যে দেবলীনা নিখোঁজ হলে কাকাবাবু তার বাড়ি যাবেন। রাজকুমার গাড়িতে উঠে বসল, তার একটা পা সে তুলে দিল সন্তুর বুকের ওপর, তারপর হুকুম দিল, চল। গাড়ি চলতে শুরু করলো। কোথায় যাচ্ছে তারা সন্তু পরিষ্কার বুঝতে পারছে না, কিন্তু আন্দাজ করছে যে তারা আবার শহরের দিকেই চলেছে। রাস্তার আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে সে যে কখন ঘুমিয়ে পড়েছে তার নিজেরই খেয়াল নেই। ঘুমটা ভাঙলো গাড়ি থামতে। রাজকুমার গাড়ি থেকে নামলো, তারপর দুজন লোক এসে ওদের গাড়ি থেকে বার করলো। সন্তু দেখলো গাড়িটা এসে একটা গ্যারেজের মধ্যে থেমেছে। গ্যারেজ থেকে লোক দুটো ওদের নিয়ে চললো বাড়ির ভেতর। বেশ পুরনো বাড়ি, শ্বেতপাথর বসানো সিঁড়ি, সিঁড়ির ধারে ধারে কুলুঙ্গি। ওদের নিয়ে গিয়ে দোতলায় একটা ঘরের মেঝেতে শুইয়ে দেওয়া হলো। কয়েক মিনিট পরেই ঘরে ঢুকলেন সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক। কোঁকড়া চুল পরিপাটি করে আঁচড়ানো, হাতে রূপো দিয়ে বাঁধানো লাঠি, দেখতে কেমন একটা আগেকার দিনের জমিদারের মতো। এই, এদের হাত পা খুলে দে, কি বিচ্ছিরি ভাবে বেঁধেছে। একজন এসে সন্তু আর দেবলীনার হাত পা মুখ খুলে দিল। আমাদের আমাদের এখানে ধরে এনেছে কেন? যা হওয়ার তা তো হয়েই গেছে, তবে আমার কাছে এসেছে যখন তখন আর কোনো চিন্তা নেই। যাও, খাওয়া দাওয়া করো আগে, তারপর কথা হবে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। সন্তু উঠে ঘরের খোলা জানলার কাছে গেল। জানলার বাইরে একটা বাগান, বাগানের শেষে উঁচু পাঁচিল। হঠাৎ পেছন থেকে উস্কুর শব্দ পেয়ে সন্তু বুঝতে পারে দেবলীনার জ্ঞান ফিরছে। জল খাবো, জল। সন্তু আশেপাশে জল না দেখতে পেয়ে বাথরুম থেকে জল এনে দেবলীনাকে দেয়। আমার চশমা কোথায়? তুমি কে? আমার নাম সন্তু। তোমার চশমা তো আমার কাছে নেই। এই সময় একটি লোক দুটো প্লেটে টোস্ট আর ডিম সেদ্ধ দিয়ে যায়। সন্তুর খিদেতে শরীর দুর্বল হয়ে গেছিল, সে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে, কিন্তু পাশ ফিরে দেখে দেবলিনা খাচ্ছে না। খাবে না? খিদে পায়নি তোমার? আমি এসব খাই না, তুমি খেয়ে নাও আমার খাবারটা। সত্যি? হ্যাঁ। সন্তু নিজের খাবার শেষ করে দেবলিনার খাবারের দিকে হাত বাড়াতে যেতেই ঘরের বাইরে থেকে একটা খুব পরিচিত শব্দ শুনতে পেল। মাটির ওপর একটা খসখস শব্দ। কাকাবাবুর ক্রাচ। এই যে তোরা এসে গেছিস। দেবলিনা কেমন আছে? সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।